Pare con l'aria, fa bene. হরিণটা পালিয়ে গেল। আর সাত দিন অনাহারে থাকা ক্ষুধার্ত বাপটা ওইভাবে মাটিতে মুখ খুঁজে পড়ে রইল। ওর হার্টবিট এত বেড়ে গেছে যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আকারে থাকা মুখের পাশ দিয়ে বেরিয়ে এলে লালা দু চোখ দিয়ে জ্বলে পড়ল ব্যর্থতার জল। কারণ ওই সর্বশক্তিমান ঈশ্বর তাকে শুধু মাংস ছাড়া আর অন্য কোনো কিছু খেয়ে বেঁচে থাকার ক্ষমতা দেয়নি। তোমার ছবি আমি আগে বাবার কাছে দেখেছি, জানো জানো তোমার পৌরুষত্ব দেখে আমি মুগ্ধ হলাম। যেদিন যেদিন তুমি আমার ইজ্জত বাঁচানোর জন্য ওই তোমার জীবনে তোয়াক্কা না করে গব্বরের উপর ঝাঁপিয়ে পড়েছিলে, সেদিন সেদিন আমি বুঝতে পেরেছিলাম তোমার ছায়ায় থাকলে আমি বিপন্ন হব না। তার মনে পুরোপুরি ছক কষে অঙ্ক করে সানি গেছে ফসকে তো ধরো মেঘকে, সামান্য একটু মেঘ ধরো বৃষ্টি দেখো হয়ে যাও বিজলি বা কামাস। ওকে তুমি শুনে একবার আমার কথা আর কিছু শোনা থাকতে পারে না। নিজে যাতে বিপন্ন না হও তার জন্য আমাদের পরিবারের মান সম্মান সব বিপন্ন করে তুললে তুমি তুমি আমাকে বিশ্বাস করো মেয়ে। বিশ্বাস একজন অভিনেত্রীকে বিশ্বাস করতে হবে যে যে কোনো মুহূর্তে বিচলিত হয়ে যেতে পারে, সত্যিকারে কাল লাগে। আমি তোমার সাথে কোনো অভিনয় করছি না, তোমাকে আমি ঠকাচ্ছি না, সত্যি আমি তোমায় ভালোবাসি মেয়ে। ভালোবাসা অভিনেত্রীর আমার ভালোবাসা, আসলে এই শব্দটা তোমরা এতবার বলেছো যেটা বলতে তোমাদের জিভে আর আটকায় না। বেগুনের সম্পত্তি এতদিন না জেনে জবরদস্তি ভোগ দখল করেছিল ঠিকই, কিন্তু আর আমি নিজেকে ছোট করতে পারবো না, তাই আজ আজ তোমাকে তোমার প্রকৃত স্বামী ওই স্বামীর হাতে তুলে দেবো। স্বামী নয় তোমার আসল স্বামী হচ্ছে ওই স্বামী, আমি তো শুধু একটা বই যাকে তুমি ব্যবহার করেছিলে অপরে ওঠার জন্য। এই কথাটা বলতে তোমার একবারও গলাটা কাঁপল না? হ্যাঁ কাঁপছে 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 কাঁপছে, রাগে দুঃখে যন্ত্রণায় আমার সর্বাঙ্গ কাঁপছে। ঈশ্বর কি ভাগ্যই তুমি আমাকে দিয়েছো, দেখো ছোট থেকে জাগে আমি আমি অতল সাগরে ডুবতে ডুবতে গাছের গুড়ি বেঁধে জড়িয়ে ধরেছিলাম, আজ দেখো সেও একটা সামান্য খবর উঠো। তুমি এরকম করছো কেন? তুমি একবার বোঝো আমি যে তোমাকে ভালোবাসি। এই শব্দটা তৃতীয়বার উচ্চারণ করবে না, কারণ এটা তোমার মুখে মানায় না। আজ প্রমাণ হয়ে গেছে তুমি একটা ঠক। স্বামীর সঙ্গে চক্রান্ত করে তুমি আমাদের বাড়ি বিষয় সম্পত্তি ব্যবসা সব কিছু হাতিয়ে নিতে চাইছিলে, কিন্তু আর নয়, আজ তোমার এই বাড়িতে শেষ দিন। আজ তোমাকে তোমার স্বামীর হাতে তুলে দিয়ে আরে প্রায়শ্চিত্ত করবো। বিজলি রোশনি চাঁদ সে হতি হ্যায় সিতারো সে নেই, রোশনি চাঁদ সে হতি হ্যায় সিতারো সে নেই, মহব্বত এক সে হতি হ্যায় হাজারো সে নেই। মুঝে তেরি চাঁদ
जमाने की हर कसम की कसम मैं तेरे लिए हूँ, तू मेरे लिए सितम तेरे सितम की कसम। তবু কোন মেয়ে বৌমা থেকে
যখন উঠবে না মন পায়ের চিন্ময় বাজে আমি বাইব না মনে আমার
জলদি করো, আগে থেকে বার করে নিয়েছি তো জলদি করো। আরে বাড়াবাড়ি তো তাই হয়, যেখানে তুই ধরা পড়িস সেখান থেকে আমি তোকে বার করে নিয়ে যাব। ভাবছি তুই তো বোধ হয় ভিলেন কাম করবি না, তাই না? কবি নেই তাহলে কাজ করে তোর এই আত্ম যন্ত্রণায় জর্জরিত প্রাণীটা আমি বার করে দিই। আমার নামটা বলে ফেলবি, আমার অনেক কষ্ট বলে জীবনটা মায়ের মধ্যে চলে যাবে রে কপাল। আমি তোকে ছুঁয়ে পা ছুঁয়ে কথা দিচ্ছি কপাল, করার পরে তোর শ্রাদ্ধের কাজটা আমি খুব ভালো করে করবো, যাতে তোর আত্মা চির শান্তিতে ওই ভগবান কৃষ্ণজির কাছে চলে যায়। হম দোনো কা ইয়া সে এক সাথ নিকালনা বহুত মুশকিল কা, হুজুরি পহলে তুই যা। আপনার সঙ্গে এক বিন্দু রসিকতা করছি, ভগবান
করবেন এখন আপনারা সবাই মিলে থানায় যান থানায় তোমার কুর্তা জীবনে ঝুঁকি নিয়ে ওই সানিকদের আয় ঢুকেছে যে কোনো ভাবে আমাদের চুক্তিকে উদ্ধার করতেই হবে তাই আমি এখন চললাম আমার গুরুকে সাহায্য করতে সমস্ত কাজ ছেড়ে এসেছি আরে বাবা তুমি তো আমার টাকা বানানোর মেশিন তাড়াতাড়ি বিয়ের জন্য চাপ নেই তাই তো আমি তোমাকে চটপট বিয়ে করবো বলে এখানে নিয়ে চলে এলাম হে আরমান রেজিস্ট্রি অফিসারকে নিয়ে এবারে চলে আরে রজনীগন্ধার মালা নিয়ে আয় এই মালটাকে বিয়ে করে তারপর সোজা পাঠিয়ে দেব তার মানে তুমি আমার সঙ্গে এতদিন মিথ্যা প্রেমের অভিনয় করেছো আরে মিথ্যা প্রেমের অভিনয় করে তুমি আমার সঙ্গে আমার সর্বনাশ করেছো আমার ব্যবসা সর্বনাশ করে দাও কেন না তোমার সব ইন্দ্রিয়গুলোকে সজাগ রাখো দেখবে এরপর এমন ঘটনা ঘটবে তুমি তোমার চোখকেও বিশ্বাস করতে পারবে না তোমাকে বলেছিলাম না যে তোমার থেকে বড় জাদুকর আমি শোনো এখন থেকে আমরা দাদা দাদা দুজন দুজনের বন্ধু হ্যাঁ মেঘ বলে ডাকবে আমাকে শোনো কাজের কথা আছে আচ্ছা এই মেয়েটিকে তুমি যার কাছে পাচার করবে সে কি এসে গেছে হ্যাঁ ম্যাম যেটা বিক্রি করা নির্ভর করছে আমার উপরে আমার তো সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না আরে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি দেখো আমার কাছে একটা জব্বর মাল আছে বাইরে গাড়িতে বাধা আছে তুমি মানে নতুন কাজ তো সামলাতে পারবে বলেছি না তোমার থেকে বড় জাদুকর আমি এইবার দেখাবো আমার জাদুর খেলা খেলা না জাদুর খেলা পিসি সরকারের খেলা ঘুষ করে উড়িয়ে দেব জাপ করে এসে যাবে তোমার
তোমার স্ত্রী মঞ্চে তুলে দিও না, তুমি না 50 বছরের অধিকার, তুমি যা খুশি করো, না 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 যা খুশি। জি তুমি মদ খাচ্ছো? চাপকে পেরে চামড়া তুলে নেবো, তখন এমনি নাচবি না, জ্বালাই নাচবি না। তাকে একটু নাচ দেখাতে পারবো না, কখনো হয়? তোমাকে আমি দেবতার আসনে বসিয়েছিলাম, আর তুমি কিনা? তুমি তো দত্তবাড়ির ছেলে বলে নিজেকে গর্ববোধ করতে, আর সেই দত্তবাড়ির মেয়েকে তুমি বাজারের সমাজ সামনে নাচাতে চাইছো? না না, আমি আমি তো দত্তবাড়ির কেউ নই, আমি আমি বাজারের সবার সামনে নাচবো, এখন নাচবো আমি, ও নাচবে না। এই জন্য তো মার্কেটে শানির এত সুনাম, সবাই জানে শানির শালা যে থালায় খায় না সেই থালায় কোনো দিন থতু ফেলে না। আরে আমি আমার ব্যবসার মালকে কখনো টাচ করি না। করতে গিয়ে না মাঝে মাঝে ধরো যারা পাচার হতে না চায় তাদের তুমি কি করো? সাফা করে দে। এবার কথা সেটা আর হলো না শালি,
মানে একটা পাড়া কথা জানো তো? কি কথা? ওই ধর্মের কল বাতাসে নড়ে। হ্যাঁ নড়ে। এবার বোধহয় কলটা নড়েছে। নড়েছে মানে? তোমার সমস্ত কথার স্বীকারোক্তি আমার এই মোবাইলে বন্দী হয়ে গেছে সারি। Hello.